আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি জাকির হোসেন ফ্রান্সে প্যারিস থেকে। তো আমি আজকে কিছু কথা বলবো প্রফেশনাল ফ্রিজ নিয়ে। প্রফেশনাল ফ্রিজের তিনটা কমন সমস্যা নিয়ে আজকে কথা বলবো। এই ধরনের যে ফ্রিজগুলো থাকে, এই ফ্রিজগুলোর মধ্যে যে নর্মালি কমন সমস্যা মধ্যে একটা আমি প্রথম বলবো, যে ফ্রিজগুলো প্রচণ্ড শব্দ করে। তো প্রচণ্ড শব্দ একটাই কারণ যে এই ফ্যানগুলোর কারণে বেশিরভাগ এরকম হয়। আর এই ফ্যানগুলো যদি আপনার সমস্যা দেখা দেয় তখন আপনার কনডেন্সার ওভারহিট হয়ে যাবে, কম্প্রেসার ওভারহিট হয়ে আপনার কম্প্রেসারের কোনো সমস্যা দেখা দেবে। তো এই ফ্যানগুলো নর্মালি এখানে কম্প্রেসারের সাথে এখানে থাকে। তো এই ফ্যানটার এখানে এই ফ্যানটার কারণে কিন্তু এই কম্প্রেসারটা আমরা এখন চেঞ্জ করছি। তো এই ছোট একটা সমস্যার কারণে একটা বড় সমস্যা হয়ে গেছে। যদি আপনার এই ফ্রিজটা যখন শব্দ করবে তখন আপনার যদি এই শব্দটা যদি একদম সাথে সাথে একটা মেকানিকের সাহায্য নেন তখন কিন্তু আপনার এই কম্প্রেসারটা আর এরকম হবে না। আর নর্মালি আরেকটা জিনিস বলবো আপনাদেরকে, যে এই ফ্রিজগুলোর মধ্যে টেম্পারেচার অনেকেই বলে যে ভাই 12-15-20 এর নিচে নামে না। নর্মালি এগুলোর মধ্যে টেম্পারেচার থাকে 3-5 এর মধ্যে টেম্পারেচারগুলো থাকতে হয়। তো আপনারা অবশ্যই একজনের মেকানিক ভাইয়ের সাহায্য নেবেন যে কীভাবে আপনাদের ফ্রিজটা গ্যাস যখন না থাকবে তখন কম্প্রেসার কন্টিনিউ চলবে, অটোমেটিক হবে না, তখন কম্প্রেসারটা সমস্যা দেখা দিবে। ছোটো একটা সমস্যা করলে আর বড়ো কিছু হয়ে যাবে। তো আপনারা যদি আপনাদের ফ্রিজগুলো ভালো করে যত্ন সহকারে ব্যবহার করেন অবশ্যই খুব ভালো সার্ভিস দিবে। আর আপনাদের এই টেম্পারেচার নিচে না নামার আরেকটা কারণ আমি কথা বলবো, সেটা হচ্ছে আপনার কন্ডেন্সার যদি প্রচণ্ড ময়লা থাকে, ময়লা যদি প্রচুর ব্লক হয়ে থাকে, একদম জালি ব্লক হয়ে যায়, তখন গরমের সিজনে কম্প্রেসার চলতে পারে না, জালিটার থেকে যে হিটিং বের হতে পারে না, তখন এই ধরনের সমস্যা হয়। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা যে আপনাদের কন্ডেন্সারটা প্রতি 3-6 মাস অন্তর অন্তর একবার এটা ক্লিন করবেন, এটা সার্ভিস করবেন। তো আমি এখন আমার পাশে একটা ফ্রিজ দেখাবো। এই ফ্রিজটাও সেম একটা সমস্যা ছিল, আমরা এটা কন্ডেন্সারটা পরিষ্কার করছি। আর এই যে নাট আগে থেকে খুলে রেখেছিলাম, এটা এরকমভাবে এই নাটগুলা এরকমভাবে থাকে, এটা যে কোনো একটা ভাই উপরে নিচে নাটগুলা খুলে এগুলো আপনারা খুলে এরকম এই জালিটা এরকম প্রতি 3-6 মাস পর পর একবার যদি এটা একটু পরিষ্কার করেন তো আপনাদের ফ্রিজে দেখেন এই টেম্পারেচারের যে সমস্যাটা অনেকটাই হয়তো বা সমাধান হয়ে যাবে। এমনকি আপনাদের কম্প্রেসারের উপরে প্রেশারটা কম পড়বে, তো কম্প্রেসারটা একটু ভালো সার্ভিস দেবে। তো আজকে আমি এখানেই শেষ করতেছি এই কাজ নিয়ে। আর আমার চ্যানেলটা যদি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা যদি প্রফেশনাল ফ্রিজ নিয়ে আরও কোনো মতামত থাকে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন, আমি আপনাদেরকে প্রত্যেকের মেসেজের প্রত্যেকটা কমেন্টসের সঠিক জবাব দেওয়ার চেষ্টা করবো। আজকের জন্য আমি এখানেই শেষ করতেছি। নেক্সট ভিডিওতে আমি কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।